হ্যালো ভিয়াস ওয়েলকাম টু এটু বন্ধু চ্যানেল আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেতৃসভা ওপেন ইউনিভার্সিটির যে পিজি ক্যাটাগরি আছে সেই পিজি ক্যাটাগরি এম এস এম এস সি এম কম এমলিস এমএস ডাব্লু যতগুলো কোর্স আছে সেই কোর্সের এক্সাম সংক্রান্ত নোটিশ ইউনিভার্সিটি পাবলিশ করেছে ইতিমধ্যে আমরা জেনেছি যে কবে এক্সাম হচ্ছে এক্সাম রুটির আমাদের জানা হয়ে গেছে তো এবারে আমরা জানবো যে এক্সাম প্রসেস কী আছে তো সেই নিয়ে এই ভিডিও তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখে নেবে তো শুরু করার আগে বলে কি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল আইকানটি ক্লিক করে নিও যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো তো চলো শুরু করা যাক এই যে দেখতে একটি এটি গতকালই প্রকাশিত হয়েছে এবং প্রকাশ করার সাথে সাথে আমি এক্সাম রুটিন সংক্রান্ত একটা ভিডিও করে দিয়েছি তোমরা যদি দেখে না তো তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো না দেখে থাকলেও প্রয়োজন নেই কারণ এখানে এক্সাম রুটিনটা দেওয়াই রয়েছে তো এটা হচ্ছে শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েট টার্ম অ্যান্ড থিওরি এক্সামের জন্য তো এটা হচ্ছে জানুয়ারি দু হাজার কুড়ি পর্যন্ত যাদের অ্যাডমিশন এবং যারা এক্সাম ফর্ম ফিল আপ করে নিয়েছ এবং অ্যাসাইনমেন্ট জমা করে দিয়েছ তাদের জন্য যারা অ্যাসাইনমেন্ট জমা করনি তাদের জন্য কিন্তু নয় জাস্ট অ্যাসাইনমেন্ট জমা প্লাস এক্সাম ফর্ম আপ দুটোই যারা করেছো তাদের জন্য এক্সাম ফর্ম এক্সামের নোটিশ এটি এক্সাম হচ্ছে জানুয়ারি আঠেরো তারিখ থেকে আঠেরো এক অর্থাৎ আঠেরো জানুয়ারি থেকে তোমার বিকেল দুটো থেকে শুরু হচ্ছে এবং পঁচিশে জানুয়ারি পর্যন্ত চলবে বিকেল দুটো পর্যন্ত তো এক্সাম ইজ মে অ্যাপিয়ার অ্যাট এনি টাইম উইদিন দ্য অ্যাবভ মেনশন টাইম লিমিট অর্থাৎ তোমরা যে কোনো সময় এক্সাম দিতে পারো যেমনটা বিটি পির ক্ষেত্রেও প্রযোজ্য ছিল ঠিক আছে তো দুই নম্বর পয়েন্টে বলছে দ্য স্টুডেন্টস হু হ্যাভ কমপ্লিটেড অল প্রি এক্সামিনেশন ফরম্যালিটিস আচ্ছা সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট অ্যান্সার বুকলেট সাবমিশন অফ ফিল্ড ইন এক্সামিনেশন ফর্ম অফ অল নন ক্লিয়ার পেপার ফর দ্য সেইড এক্সামিনেশন এটসেট্রা অর্থাৎ এক্সামের আগে যে এক্সামে দেওয়ার জন্য যে করণীয় বিষয়গুলি থাকে যেমনটা আমি আগে বললাম যে এক্সাম ফর্ম ফিল আপ প্লাস অ্যাসাইনমেন্ট সেগুলো কিন্তু সাবমিট করে থাকতে হবে নইলে কিন্তু এক্সাম দিতে পারবে না উইদাউট সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট অর্থাৎ অ্যাসাইনমেন্ট জমা করে যদি না অ্যাসাইনমেন্ট জমা না করে তোমরা যদি এক্সাম ফর্ম ফিলাপ করো এবং এক্সাম যদি যাও তোমাদের মার্কস জিরো জিরো আসবে তিন নম্বর পয়েন্টে বলা হচ্ছে ফর দ্য সেইড এক্সামিনেশন এ ডেডিকেটেড পোর্টাল এনএসইউ ডট এমডিপি টোয়েন্টি টোয়েন্টি ডট টেস্ট এক্সাম ডট কম এই ওয়েবসাইটে তোমরা এক্সাম দিতে পারবে তো এই হচ্ছে বিষয় তো এর জন্য ডেডিকেটেড পোর্টাল দেওয়াই রয়েছে তো এই এক্সাম পোর্টালে তোমরা এক্সাম দিতে পারবে সরি হ্যাজ টু বি ইউজড ক্যান্ডিডেট ক্যান বি লগ ইন টু দিস পোর্টাল বাই এন্টারিং এনরোলমেন্ট নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা লগ ইন করতে পারবে এবং তোমাদের মোবাইলে একটা এস এম এস যাবে সেই এস এম ওটিপি থাকবে এবং ওটিপি দিয়ে তোমরা লগ ইন করতে পারবে তো এক্ষেত্রে বলে রাখি যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার ইউজ করতে এমনটাই নাও তোমরা কারেন্ট যে কোনো নাম্বার ইউজ করতে পারো এবং সেই নাম্বারে তোমাদের ওটিপি যাবে এবং সেই ওটিপি দিয়ে তোমরা লগ ইন করে এক্সাম দিতে পারবে তো অনেকেই ভাবছো যে রেজিস্টার্ড মোবাইল লাগবে তো সেরকমটা নয় তোমরা কারেন্ট তোমাদের মোবাইলও দিতে পারো দ্য পোর্টাল উইল বি ওপেন অন আঠেরো এক অর্থাৎ আঠেরোই জানুয়ারি থেকে ওপেন হচ্ছে বিকেল দুটো থেকে এবং শেষ হয়ে যাবে পঁচিশে এক অর্থাৎ পঁচিশে জানুয়ারি বিকেল দুটোই বিকেল দুটোই তো চব্বিশ ঘন্টা যে কোনো সময় তোমরা এক্সাম দিতে পারো সাত দিন ধরে ঠিক আছে তো সকাল একটা দিলে দুপুরে একটা দিলে রাত্রে একটা দিলে এমনভাবেও করতে পারো আবার আঠেরো তারিখে দিলে উনিশ তারিখে দিলে এভাবেও করতে পারো তোমাদের যখন যেভাবে ইচ্ছে এক্সাম দিতে পারো চার নম্বর পয়েন্টে বলছে দ্য এক্সাম ইজ কনসার্ন আই হ্যাভ টু কমপ্লিট দ্যার অল পেপার্স অ্যাজ মেনশন ইন অ্যাডমিট কার্ড অর্থাৎ অ্যাডমিট কার্ড যেগুলো মেনশন করা আছে সেই পেপারগুলো তোমাদের এক্সাম দিতে হবে উইদিন দ্য গিভেন টাইম লিমিট লিমিটেড টাইম অর্থাৎ সাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় তোমরা এক্সাম দিতে পারো কিন্তু এক্সামের জন্য যে নির্দিষ্ট একটা সময় থাকবে দু ঘন্টা কি তিন ঘন্টা সেই টাইমের মধ্যে তোমাদের সেই পেপারটা কমপ্লিট করতে হবে ইট মে প্লিজ প্লিজ বি নোটেড দ্যাট দ্য স্যাম্পল কোশ্চেন ফর দ্য সেই এক্সামিনেশন উইল বি আপলোডেড ওয়ান এগারো এক অর্থাৎ এগারোই জানুয়ারি তোমাদের যে স্যাম্পল কোয়েশ্চেন থাকবে সেই স্যাম্পল কোশ্চেন ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে তো যখনই স্যাম্পল কোশ্চেন দেওয়া হবে তার ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তাতে সাবস্ক্রাইব করে রাখবে যাতে স্যাম্পল কোশ্চেন দেওয়ার সাথে সাথেই তার ইনফরমেশনটা তোমরা পেয়ে যাও তো এই স্যাম্পল কোয়েশ্চেন যে দেবে সেই স্যাম্পল কোশ্চেন থেকে অক্টোবর মাসে যে এক্সামটি হয়েছিল এক্সিট এক্সাম সেই এক্সিট এক্সামে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কমন এসেছিল সরি নাইনটি নাইন পার্সেন্ট কমন এসেছিল তো তোমরা এই সেই স্যাম্পল কোয়েশ্চেনটা তোমরা রেডি করে রাখবে পাঁচ নম্বর পয়েন্টে বলছে এক্সামিন ইজ কনসার্ন মে মে অ্যাপিয়ার ইন দ্য এনি টাইম উইদিন দ্য লিমিটেড পিরিয়ড ইন এনি পেপার অ্যাকর্ডিং টু দেওয়ার চয়েস অর্থাৎ তোমরা যে কোনো সময় তোমার এক্সাম দিতে পারো সেটাই বলা হচ্ছে বাট দে উইল গেট দ্য স্কোপ টু অ্যাপিয়ার ইন অ্যানাদার পেপার অনলি আফটার সাবমিশন অফ দ্য আর্লিয়ার পেপার অর্থাৎ একটা পেপার দেওয়ার পরে আরেকটা পেপারে তোমরা যেতে পারবে ছয় নম্বর পয়েন্টে বলছে দ্য এক্সাম ইজ ক্যান অ্যাপিয়ার ইন দ্যাট সেট এক্সামিনেশন থ্রু এ স্মার্টফোন অর্থাৎ তোমরা স্মার্টফোন ট্যাবলেট কিংবা ডেস্কটপ কম্পিউটার থেকে কম এক্সাম দিতে পারবে এবং এই এক্সাম দেওয়ার জন্য একটা ভালো ইন্টারনেট কানেকটিভিটি যে ডিভাইসে থাকবে সেই ডিভাইস তোমরা ইউজ করবে যাতে ইন্টারনেট প্রবলেমের জন্য এক্সাম দিতে কোনো সমস্যা না হয় কিন্তু একসাথে একটা ডিভাইসে লগ ইন করতে পারবে ধরো তুমি মোবাইল ফোনে এক্সাম দিচ্ছ ভাবলে যে আমি কম্পিউটার থেকেও দেবো তো দুটো একসাথে কিন্তু চালাতে চালাতে পারবে না মোবাইল থেকে লগ আউট করার পরে তারপরে তুমি আবার ডেস্কটপে গিয়ে চালাতে পারবে সাত নম্বর পয়েন্টে বলছে এমসিকিউ মেথড আর বিং ফলোড ইন দ্য সেট অনলাইন এক্সামিনেশান অর্থাৎ এমসিকিউ মোডে এক্সাম হচ্ছে আট নম্বর পয়েন্টে বলা হচ্ছে দ্য এক্সাম ইজ হ্যাভ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন অনলি পুটিং এ টিক ইন দ্য প্রপার প্লেস অর্থাৎ শুধুমাত্র একটা টিক মার্ক দিতে হবে এমসি কেউ মোট যেরকম এক্সামটা হয় জাস্ট একটা টিকমার্ক দিয়ে তোমাকে সেটা সিলেক্ট করতে হবে অ্যান্সারটা নয় নম্বর পয়েন্টে বলছে দ্য এক্সামিন ইজ উইল গেট থ্রি আওয়ার্স ইন ইফ ফুল মার্কস ইজ হান্ড্রেড অর্থাৎ হান্ড্রেড মার্কের যদি পেপার হয় তাহলে তিন ঘন্টা সময় পাবে এবং টু আওয়ার্স ইফ ফুল মার্কস ইজ ফিফটি অর্থাৎ পঞ্চাশ মার্কের যদি পেপার হয় তাহলে দুই ঘন্টা সময় পাবে এবং তাই সেই টাইমের মধ্যে তোমরা যদি এক্সাম দিতে না পারো তাহলে তোমাদের এক্সামের যে পেপারটা থাকবে সেটা অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে এবং তোমাদের পেপারটা যে ধরো দশটা দেওয়া হলো দশটায় তোমাদের সাবমিট হয়ে যাবে এবং দশটায় তোমাদের মার্কশিটে আসবে এবং বাকি দশটা ব্ল্যাঙ্ক আসবে এরপরে হচ্ছে দশ নম্বর পয়েন্ট দ্য সেই অনলাইন এক্সামিনেশন ফর হান্ড্রেড মার্ক্স এক্সামজ হ্যাভ টু অ্যান্সার টোয়েন্টি কোয়েশ্চেন অর্থাৎ একশো মার্কের পেপারের জন্য কুড়িটা কোশ্চেন এবং ফিফটি মার্কের জন্য দশটা কোয়েশ্চেন থাকবে এবং দশটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে তো ক্ষেত্রে তোমরা ধরে নিতে পারো একটা কোশ্চেন মান পাঁচ করে তোমাদের বুঝার সুবিধার্থে এগারো নম্বর পয়েন্টে বলছে ইন দ্য সেট অনলাইন এক্সামিনেশন অল কোয়েশ্চেন ক্যান নট বি সিন টুগেদার অর্থাৎ যে এক্সাম হবে সেই এক্সামে তোমরা সমস্ত কোশ্চেন একসাথে দেখতে পারবে না একটা সাবমিট করার পরে আরেকটা কোয়েশ্চেন আসবে আরেকটা সাবমিট করার পরে আরেকটা কোয়েশ্চেন ওয়ান বাই ওয়ান কোশ্চেনগুলো আসবে এবং তোমাদের সেইভাবে এক্সাম দিতে হবে বারো নম্বর পয়েন্টে বলছে ইফ এক্সাম ইজ কনসার্নড ক্যান নট অ্যান্সার এ কোয়েশ্চেন অ্যান্ড ওয়ান টু অ্যাভয়েড স্কিপ দ্যাট কোয়েশ্চেন দে মে ফেস দ্য নেক্সট কোশ্চেন উদাউট অ্যান্সারিং ইট অর্থাৎ তোমরা যদি একটা কোয়েশ্চেন ধরো পারছো না অ্যাটেম্প করতে পারছো না তোমার জানা নেই উত্তর তো তুমি সেটা স্কিপ করতে পারো এবং স্কিপ করার পরে আর একটা কোশ্চেন আসবে তো কোয়েশ্চেন আসার পরে তুমি আগের কোয়েশ্চেনে কিন্তু আর ফিরে ফিরে যেতে পারবে না তোমাকে নতুন যে কোয়েশ্চেন আসবে সেটার অ্যান্সার করতে হবে তেরো নম্বর পয়েন্টে বলছে ওয়ান্স দ্য অ্যান্সার হ্যাজ বিন সাবমিটেড ইট ক্যান ইট ক্যান নো লংগার বি কারেক্টেড এডিটেড অ্যান্ড দ্য এক্সাম ইজ কনসার্ন উইল নট বি এবেল টু রিটার্ন টু হিজ প্রিভিয়াস পজিশন অর্থাৎ একবার সাবমিট করার পরে তোমরা সেটা এডিট করতে পারবে না কারেক্ট করতে পারবে না কিংবা ব্যাক করে আগের পজিশনেও যেতে পারবে না অর্থাৎ সাবমিট হয়ে গেলেই সেটা তোমার সাবমিট হয়ে গেলো ফাইনাল সাবমিট দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ইন দ্য স্টেট অনলাইন এক্সামিনেশন অর্থাৎ অনলাইন এক্সামে কোনো নেগেটিভ মার্কিং নেই পনেরো নাম্বার পয়েন্টে বলছে এটা একটা ভাইটাল পয়েন্ট এক্সামিন ইস উইল গেট নাইন পজ ফর হান্ড্রেড মার্কস নাইন পজ মানে হচ্ছে তোমার নটা সুযোগ হিসাবে ধরে নিতে পারো এক সময়ের পেপারের ক্ষেত্রে তোমার নটা সুযোগ পাবে এবং পঞ্চাশ সময়ের পেপারের ক্ষেত্রে চারটে সুযোগ পাবে তো ধরো ইন কেস তোমার মোবাইলে ইন্টারনেট কানেক্টিভিটি চলে গেলো অটোমেটিক্যালি আউট হয়ে গেলে এইসব সমস্যার জন্য তুমি নটার সুযোগ পাবে হান্ড্রেড মার্কের পেপারের ক্ষেত্রে এবং পঞ্চাশ মার্কের পেপারের ক্ষেত্রে চারবার সুযোগ পাবে এটা যে তুমি কোশ্চেনটা স্কিপ করবে সেটার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য হবে কোশ্চেন স্কিপ প্লাস লগ ইন লগআউট এগুলোতে ঠিক আছে তো ভালোভাবে মাথায় রাখবে একবার লগ ইন করার পরে এক্সাম যখন তুমি সাবমিট এক্সাম দিতে শুরু করলে প্রতিটা পেপারের ক্ষেত্রে এইভাবে তুমি সুযোগগুলো পাবে ষোলো নম্বর পয়েন্টটা বলছে অ্যান এক্সাম ইজ মে ডাউনলোড দ্য পেপার্স আফটার কমপ্লিটন অফ এক্সামিনেশন অর্থাৎ তোমরা এক্সাম কমপ্লিট করার পরে তোমাদের যে উত্তরপত্র থাকবে সেটা তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে তো এক্সাম সাবমিট করার পরে প্রতিদিন ট্রাই করতে থাকবে এর আগে প্রায় লেট হয়েছিল অনেক কদিনই তো তোমরা ট্রাই করতে থাকবে যখনই ডাউনলোড অপশন দেখাবে ডাউনলোড করে নেবে তো এই হচ্ছে পুরো বিষয় এখানে হেল্পলাইন নাম্বারও দেওয়া রয়েছে নাইন এইট থ্রি জিরো ডাবল থ্রি এইট নাইন সেভেন ফোর এই নাম্বারে তোমরা হেল্পলাইনে যোগাযোগ করতে পারো এক্সাম সম্পর্কিত সমস্যা হলে এবং এটা অফিসিয়াল টাইম এগারোটা থেকে পাঁচটা তো এই হচ্ছে পুরো বিষয় আশা করি তোমরা বুঝতে পারলে যে কীভাবে এই পিজির এক্সামটা হবে পিজি বিডিপি সবার এক্সাম প্রসেস সেম একদম তো আশা করি কারো বোঝার অসুবিধা হওয়ার কথা নয় তো যদি বুঝতে অসুবিধা হয় তত কমেন্টে জানাতে পারো যতটুকু পারবো সাহায্য করার চেষ্টা করবে এছাড়া ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখান থেকেও যোগাযোগ করতে পারো তো এই আপডেটটি দেওয়ার জন্য আমার ভিডিওটি করা তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করবে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে এছাড়া এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেলাইকানটি ক্লিক করে নেবে যাতে আমার ভিডিও বসলে নোটিফিকেশান তোমরা পেয়ে থাকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকো